আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মাস্কুলো স্কালেটাল মাস্কুলো স্কালেটাল সিস্টেমের কমন ড্রাগস অ্যাক্টন মাস্কুলো স্কালেটাল সিস্টেম অর্থাৎ যে ওষুধগুলো ব্যথা অর্থাৎ মাংসপেশির ব্যথা এবং হাড়ের ব্যথার কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যথা মাংস ব্যথা হাড়ের ব্যথা এমনকি জয়েন্টের ব্যথার কাজ করে সেই ওষুধগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন কমন ড্রাগস অ্যাক্ট অন মাস্কুলো স্কালেটাল সিস্টেমের কমন একটি ওষুধ সেটি হলো যে গাউট আপনারা জানেন যে যে আমাদের দুই জয়েন্টের দুই জয়েন্টের মাঝে যে এক ধরনের ই জমে সেটা হলো গাউট আপনারা জানেন যে এক ধরনের ইউরিয়া জমে তো এইগুলো দূর করার জন্যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলো বলা হয় অ্যান্টি গাউট এজেন্ট তো এই গাউট হলো দূরী করার জন্যে যে ওষুধগুলো দেখেন সবচেয়েতে যে ওষুধগুলো বেশি চলে সেগুলো হলো ফেবুস্টেট এই ফেবুস্টেট ওষুধটা সবচেয়ে বেশি চলে এরপরে কলসিকি কলসেসিন কলসেসিন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না একটা হলো অ্যালো পুরি এলোপুরি নল অ্যালোপুরি নল এই ওষুধগুলো এই গাউটের জন্য সবচেয়ে ভালো চলে তারপরে দেখেন মাস্কুলো স্কালেটাল সিস্টেমের মধ্যে যে ওষুধগুলো আমরা সহযোগী হিসেবে দিয়ে থাকি সেটা হলো কর্ডিকো স্টোরাইট কর্ডিকো স্টোরাইট মেডিসিন কর্ডিকো স্টোরাইট মেডিসিন বলতে আমরা যেগুলোকে বলি যে স্টোরাইট মেডিসিন তো এই স্টোরয়েড মেডিসিনের মধ্যে ডেকসামেথাসন পেডনিশলিন মিথাইল পেডনিসুলিন কটিসন হাইডোকর্ডিসন ড্যাফ্রাজিক এবং টাইম ট্যামসিনোনল টাইম সিনোনল এই ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং কি মাসেল রিল্যাকজেন নামেও কিছু ওষুধ আছে মাসেল রিল্যাকজেন অ্যান্ড অ্যান্টি স্পারমোডিক তো এগুলোর মধ্যে দেখেন ব্যাকলোফেন মাসেল রিল্যাকজেনের মধ্যে ব্যাকলোফেন টিজানিডাইন ডাইজিপাম গাবাপেন্টিন ডাইক্লোমিন প্রোপেনথিলিন এবং অ্যাক্ট্রোপিন এই ওষুধগুলো মাসেল রিল্যাক্সেন উইথ অ্যান্টি স্পার্মোডিক হিসেবে ব্যবহার করা হয় এবং এনএসএআইডি এনএসএআইডি আপনারা জানেন নন এস্টোরডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগস তো এগুলোর মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে তো আমি সবগুলো একসাথে লিখেছি দেখেন এখানে অ্যাসপিরিন ডাইক্লোফেনাক সোডিয়াম ডাইকোলোফেনাক পটাশিয়াম আইব্রোপ্রোফেন ডেক্স আইব্রোপ্রোফেন ইন্দোমেটাসিন কিটোরোলাক আপনারা জানেন কিটোপ্রোফেন ন্যাপ্রোকজেন সোডিয়াম ট্রামাডোল হাইড্রোক্লোরাইট এসিক্লোফানাক প্যারাসিটামল নিমোসুলাইট ইটুরিক ডেক্স আইব্রোপ্রোফেন বলেছি তো এখানে টেনিকজিকাম টেনিকজিকাম মেফিনামিক অ্যাসিড এবং অনেক ধরনের এই এনএসএআইডি অর্থাৎ এন নন এস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আছে তো আজকে আমরা এই ওষুধগুলো সম্পর্কে অর্থাৎ মাস্কুলো স্কালেটাল সিস্টেমের যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলো সম্পর্কে হালকা একটু জানার চেষ্টা করলাম এর পরবর্তীতে এই ওষুধগুলোর বিস্তার নিয়ে আলোচনা করব এবং কোন ওষুধ কোন কিভাবে ব্যবহার করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ